আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় কর্মপন্থা ঠিক করতে যাচ্ছে বিএনপি। এই লক্ষ্যে 10 থেকে 12 দফায় একটি রূপরেখার খসড়া তৈরি করা হয়েছে। সেটি চূড়ান্ত করতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করার পাশাপাশি তাদের মতামত নেওয়া হচ্ছে। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা আর না নিলে আন্দোলনের কৌশল কী হবে তা নিয়ে দলটির নীতি নির্ধারণে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া দুই রাজনৈতিক জোটের সঙ্গে সম্পর্ক কেমন হবে এই বিষয়েও এখনও ঠিক হয়নি। বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, 14 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে টানা 3 দিনের বৈঠকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সবাই বর্তমান সরকার এবং বিদ্যমান ব্যবস্থায় নির্বাচনে অংশগ্রহণ না নেওয়ার পক্ষে মত দিয়েছেন। 3 দিনের বৈঠকে মোট 249 জন নেতা অংশ নেয়, বক্তব্য দেন 112 জন। বৈঠকের সময় ছিল 16.5 ঘন্টা। সবার বক্তব্যের মূল বিষয় হচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে এবং বিদ্যমান নির্বাচিত ব্যবস্থায় ভোটে অংশ নিলে ফলাফল 2014 সাল ও 2018 সালের সংসদ নির্বাচনের মতোই হবে। এমন পরিস্থিতিতে নির্বাচনে যেতে হলে বর্তমান নির্বাচন ব্যবস্থা পরিবর্তন আনতে হবে, আর সেটি আদায় করার জন্য আন্দোলন ছাড়া অন্য কোনো বিকল্প তারা দেখছে না। মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কর্মপন্থা ঠিক করতেই দলের নেতার সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথম দিন মঙ্গলবার দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ, দ্বিতীয় দিনে যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক সহ সম্পাদক পদের নেতাদের সঙ্গে বৈঠক হয়। শেষ দিনে বৃহস্পতিবার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন।